মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীতে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জ এবং রাজবাড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, সিলেটে বন্যার কারণ প্লাবন ভূমিয়ে কমে যাওয়া এবং হাওরের তলদেশ ভরার বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের বিভিন্ন অ্যাগ্রো খামারের অর্ধেকের বেশি গরু বিক্রি, হাটের জমি ওঠেনি, পশু কেনা বেচা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। অবনতি হয়েছে সিরাজগঞ্জ এবং রাজবাড়িতে, অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন, বিলীন হয়ে গেছে কাওয়াবাধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন। সুনামগঞ্জের সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার নিচে থাকলেও ছাতক এবং দিরাই পয়েন্টে বিপদসীমার উপরে। পানিবন্দী জেলার লক্ষাধিক মানুষ পদ্মায় পানি বাড়ায় প্লাবিত হচ্ছে রাজবাড়ির নতুন নতুন এলাকা। ডুবে গেছে বাদাম, পাট এবং তিল সহ অনেক ফসলি জমি। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। অব্যাহত রয়েছে যমুনার ভাঙন। এদিকে কুড়িগ্রাম এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কমেনি বানভাসীদের দুর্ভোগ। নেত্রকোনায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমাদের বাচ্চা বাচ্চা দুই খুব কষ্ট আছে। সাইডটা গরু গরুরে হাওয়াই তার আমরা শুকাই যা গাছ নাই, পানি খাদ্য হাওয়াই তার না দুধ জোগান নাই। এখন পানি টান মারার কারণে আবার নদীর কাছার ভাঙতেছে, শহর আমাদের পাশে। আমাদের নদী এইরকম ভাঙলে শহরের অনেক ক্ষতি হবে। যা মানে জ্বালা টালা ফেলছিল সব শেষ একবারে, মানে মানে ধান এই দিয়ে মানে হওয়ার কোনো সম্ভাবনা নাই। একবার নতুন করে জ্বালা ফেলাইন লাগতেছে। জ্বালা নষ্ট হয়েছে, ইঞ্জিন তোল হয়ে গেছে গা একদল বিজ্ঞানী। তাদের মতে প্লাবন ভূমি কমে যাওয়া, নদী তীরবর্তী এলাকা অপরিকল্পিত নগরায়ন, হাওরের তলদেশ ভরাট হওয়ায় আগের চেয়ে অনেক বেশি বেড়েছে বন্যার ঝুঁকি। সিলেট থেকে শুভ্র দাসের তথ্য এবং ছবিতে দেশ রিপোর্ট। নাসার একাধিক স্যাটেলাইটে 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতিদিন রাতে দুবার করে তোলা হতো এসব ছবি। রাতের আলোর উজ্জ্বলতা ও স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, নদনদীর অববাহিকা ও প্লাবন ভূমিতে মানুষের কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। লুমিনোসিটি বা যে রাত্রিকাল নাইট টাইম লাইট, তা থেকে দেখা যায় যে আমাদের দেশের প্লাবন ভূমি এবং নদনদীর দুই দিকে বা 2 কিলোমিটারের মধ্যে জনবসতি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে 2000 সালের তুলনায়। কোনো কোনো ক্ষেত্রে এটা নিয়ারলি 70% হয়ে গেছে, এবং সবচেয়ে বেশি যে অঞ্চলে হয়েছে সেটা হচ্ছে সিলেট এবং হাওড় অঞ্চলে। এর কারণে এই যে এবার যে বন্যা সিলেটে, সেটার মূলত কারণ হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এবং এটা অপরিকল্পিতই বলবো, কারণ আপনি পানি প্রবাহকে বাধা দিচ্ছেন। পানি যখন লোকালয়ে ঢুকছে সেই পানি আর বেরোতে পারছে না। 2018 সালে এসে দেখা যায় আগের 2 দশকের তুলনায় দেশের প্লাবনভূমিতে অর্থাৎ নদী তীরবর্তী 2 কিলোমিটারের মধ্যে 91% বনাঞ্চল দখল করা হয়েছে। সিলেটে নদী তীরবর্তী প্লাবনভূমি কমে যাওয়ায় বেড়েছে বন্যার ভয়াবহতা। তৃণভূমি যেগুলি আছে গ্রাসল্যান্ড সেটা 6%, অনুর্বর ভূমি যেগুলি রয়েছে সেটার প্রায় 28% অলরেডি দখল করে ফেলেছে প্লাবনভূমিতে। এবং 2018 সালের হিসাবে আমরা দেখতে পাই মোটামুটি আমাদের 160 বা 170 মিলিয়ন জনসংখ্যার 86.7 মিলিয়ন লোক নদনদীর 2 কিলোমিটার মধ্যে বসবাস করে, এবং 2000 সালের তুলনায় বছর প্রতি গড়ে 1.5 মিলিয়ন লোক আপনার ফ্লাট প্লেনগুলি বা প্লাবনভূমি বা নদনদীর 2 কিলোমিটার মধ্যে বসবাস শুরু করেছে 2000 সালের তুলনায়। সিলেট সহ মেঘালয়, আসাম ইত্যাদি ইত্যাদি এই যে বিরাট বড় একটা ক্যাচমেন্ট এরিয়া, সেই জায়গার পানিটা কিন্তু এই কালনী নদীর সরু পথ দিয়ে বেয়ে মেঘনা নদীতে পড়ে।
তো এই জায়গাটা কি ইম্প্রুভ করা দরকার, কারণ এই জায়গাটা আমার মনে হয় যে যথেষ্ট সরু। সেই যেখানে নদী দুটো মিশেছে সুরমা কুশিয়ারা, সেইখান থেকে শুরু করে ভৈরব বাজার পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা যথেষ্ট সরু। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আগামীকাল ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথমবারের মতো ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এ সফরে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স সাজানো হয়েছে, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সফর ঘিরে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী এবং এলাকাবাসীর মাঝে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রাম রেল স্টেশনে ভিড় বেড়েছে টিকিট প্রত্যাশীদের। সকাল 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রি, তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে, অনলাইনেও মিলছে না টিকিট। এদিকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে খুশি অনেক যাত্রী। স্টেশন ম্যানেজার জানান, টিকিট প্রত্যাশীদের চাহিদার সাথে মিলিয়ে আজ নির্ধারিত 10টি আন্তনগরের সাথে 2টি বিশেষ ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। একটু তো কষ্ট হয়েছে, বাড়িতে যাব ঈদে আনন্দ সবাইকে নিয়ে ঈদ করবো, এটা আর কি। কাল 5টা সিট চাইছিলাম মেঘনার, কিন্তু এটা পাই নাই, 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন স্পেশাল টিকিট করছি। ইনশাল্লাহ ঈদের আনন্দ বুক করতে অবশ্যই ভালোই লাগতেছে। হ্যাঁ, আমি কালকেও আসছি, পাই নাই কালকে, আজকে আসলাম 6টায়, এসেও তো এখন পর্যন্ত পাচ্ছি না, কারণ কী হয় ভাগ্যে আল্লাহই জানে। ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে অ্যাগ্রো খামারগুলো। পশুর হাটে কেনাবেচা তেমন না হলেও খামারে বিক্রি হয়ে গেছে অর্ধেকেরও বেশি গরু। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। যাচাই বাছাই করে কেনার সুবিধায় চট্টগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কোরবানির পশুর খামারগুলো। এসব খামারে রয়েছে ওজন করে গরু কেনার সুযোগ, পশুর হাটের মতো দিতে হয় না হাসিল। বাজারে গেলে বলা হয় যে গরুর দাম 2 লাখ টাকা, এটা প্রাইস বলা হয় 5 লাখ টাকা, তা আমরা বুঝতে পারি না কি সেটা মানে কোন প্রাইসে কিনবো, বাট এখানে অ্যাকচুয়াল প্রাইসটা আপনি জানতে পারবেন, অ্যাকচুয়াল ওজনটা জানতে পারবেন। মা বাবা ভাই বোন হোল ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে, তাদের একটা চমৎকার পরিবেশ ওরা তৈরি করে, আমার বাসায় ফ্রি পৌঁছাই দিচ্ছে, ওই ঝামেলাটাও নাই। খামার থেকে নিলে আপনার হাসিলটা লাগতেছে না, বাজার থেকে নিলে তো হাসিল লাগে, 5-7 হাজার টাকা এক্সট্রা কস্টিং পড়ে। খামারগুলোর স্বাস্থ্যকর পরিবেশ ও ব্যবস্থাপনাতে সন্তুষ্ট ক্রেতারা। কোরবানির পশু পছন্দ করতে পরিবার নিয়েও আসছেন অনেকে। ফার্মে আসলে মানে একটা ঘরোয়া পরিবেশ, মানে এখানে লোকজনগুলো হচ্ছে ওয়েল ট্রেন্ড, এখানে বড় বড় গরু আছে, ভালো সুস্থ গরু, আর ভালো লাগলে একটা নিব। ক্লিন এন্ড নাইস, আর গরুগুলো দেখে অনেক ভালো লাগতেছে। চট্টগ্রামে 8071টি খামারে হলস্টেইন, ফ্রিজিয়ান, শাহিওয়াল ও দেশাল জাতের বিশাল দেহি গরু যেমন আছে, তেমনি আছে মাঝারি ও ছোট আকারের গরু। দাম 60,000 থেকে 10 লাখ টাকা। খামারিরা জানান, এরই মধ্যে বিক্রি হয়ে গেছে অর্ধেকের মতো পশু। অল্প টাকা বুকিং দিয়ে ঈদের আগে পশু পৌঁছে দেওয়ার সুবিধাসহ নানা সেবায় খুশি ক্রেতারা। আমাদের মূল লক্ষ্য হলো বাজার থেকে কেমন কম দামে দিতে পারি, কারণ আপনার এখান থেকে যদি কাস্টমারকে হাসিল দেওয়া প্রয়োজন হয় না, এখান থেকে যদি কাস্টমারকে তার কোনো হ্যাসেল নাই, একটা গরু তার ঘরের মধ্যে 4-5 দিন আগে নিজে রাখতে হয় না, সে রাখার জায়গা নেই গরু, সে কিন্তু এখানে গরুটা বুকিং মানি দিয়ে এখানে রেখে দিয়ে যাচ্ছে। আমরা গরুগুলোকে খুবই প্রিসাইজ কেয়ার নিয়ে, অ্যাটেনশন নিয়ে বড় করি, সবগুলোর প্রত্যেকটা রেগুলার ইন্সপেকশন হয় গরুর, একদম অর্গ্যানিক খাবার দাবার দিই। 50-60% মানুষই এখন খামার থেকে গরু কিনবে, কারণ তারা এই বিগত 2 বছর দেখেছে খামারে কীভাবে গরু পালন করা হয়। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবছর কোরবানিতে চাহিদা রয়েছে 8,21,000 গবাদি পশুর। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলপথ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল চট্টগ্রাম থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন নিজের নির্বাচনী এলাকার 24টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় 350 নেতাকর্মী।
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার আসামিদের মধ্যে চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমাতুল মোর্শেদা তাদের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবিরকে প্রত্যাহার করা হয়েছে। গতরাতে তাকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। সকালে পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, রাতে ডিআইজি কার্যালয় থেকে আসা এক চিঠির ভিত্তিতে শওকত কবিরকে প্রত্যাহার করা হয়। সাভারে কলেজ শিক্ষক উৎপল সরকার হত্যা এবং নড়াইলে কলেজ শিক্ষক স্বপন বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষক, মানবাধিকার কর্মী এবং সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা। নোয়াখালীতে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরের সামনে কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা শিক্ষক হত্যা এবং লাঞ্ছনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। একই দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে প্রাথমিক মাধ্যমিক এবং কলেজ শিক্ষক সংগঠনগুলো। নারায়ণগঞ্জের আড়াই হাজারে নিজ বাড়ি থেকে এক মা এবং শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের উজান গোবিন্দী পশ্চিম পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ধারণা করা হচ্ছে গতরাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ একশো শয্যা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুলনা সিটি কর্পোরেশন আয়োজনে নগরীর জোড়াগেট এলাকা শুরু হলো কোরবানির পশু কেনাবেচার সবচেয়ে বড় হাট। সকালে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে হাটের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট পরিচালনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জামান মিয়া স্বপন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় এবং তুলনামূলক খরচ কম হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সড়কপথের পাশাপাশি এবার রেলপথ দিয়ে 1,564 টন ভুট্টা আমদানি হয়েছে। দর্শনের রেলপথ দিয়ে ভুট্টা বোঝাই মালবাহী ট্রেনটি প্রবেশের পর গতরাতে হিলি রেল স্টেশনে পৌঁছায়। সকাল থেকে ভুট্টা খালাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ফিড মিলগুলোতে এসব ভুট্টা সরবরাহ করা হয়েছে। হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার বলেন, 27টি ওয়াগনে এ ভুট্টা আসে। পদ্মা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানিকগঞ্জ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে পদ্মার ভাঙন থামাও হরিরামপুর বাঁচাও নামের একটি ফেসবুক গ্রুপ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু প্রভাবশালী মহল পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীমুখী নতুন বাস সার্ভিস চালু হওয়ায় পদ্মা সেতুতে বেড়েছে পণ্য এবং যাত্রীবাহী পরিবহনের চাপ। এদিকে সেতুতে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী, পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ। পদ্মা সেতুর ওপর যানবাহন চলাচল বাড়ায় শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুটে লঞ্চঘাট এখন প্রায় যাত্রীশূন্য। গেল 28 জুন থেকে ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বর্ষা বন্দনাকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে দেশের নবীন এবং প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে শুরু হয়েছে 5-দিনব্যাপী আর্ট ক্যাম্প। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌস রিপোর্ট। স্নিগ্ধ সজল মেঘকুঞ্জল বর্ষা স্লোগানে দেশের বরেণ্য ও তরুণ চিত্রশিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে আর্ট ক্যাম্প। গতকাল বিকেলে জেলার কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে জলাধারে নানা রঙের নৌকা ভাসিয়ে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। উইংস অব উইন্ডের আয়োজিত ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো নিয়ে একটি আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং ঢাকাসহ সম্ভাব্য বিভাগীয় শহরে চিত্র প্রদর্শনী করা হবে জানান আয়োজকরা। একটা উন্মুক্ত জায়গায় নবীন প্রবীণ শিল্পীদের সমাবেশ, যেখানে নবীন শিল্পীরা প্রবীণ শিল্পীদের ছবি আঁকার দিকে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং সেখান থেকে নানা ধরনের শিক্ষা লাভ করবে। আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন বীরেন সোম, অলকেশ ঘোষ, মোহাম্মদ ইউনুস ও শিশির ভট্টাচার্য সহ 22 জন চিত্রশিল্পী। এখানে এসে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতিটাকে তুলে ধরা, এবং আমাদের এবারের আর্ট ক্যাম্পের কনসেপ্ট হচ্ছে যে বর্ষা,
এবং যেহেতু বর্ষাকে কেন্দ্র করে এবার আমাদের এই মানে আর্ট ক্যাম্পটা হচ্ছে, আমরা কিন্তু মজা করে অনেক কাগজের নৌকা তৈরি করে সেগুলোতে রং লাগিয়ে আমরা পানিতে ভাসিয়েছি। প্রবীণ রাও নবীনদের কাছে নেওয়ার আছে, আবার নবীন রাও প্রবীণদের কাছে কিছু নেওয়ার আছে। তো এই যে সমন্বয়, এই যে মেলবন্ধন প্রবীণ নবীনের, এইটা আমার কাছে এটা ভালো লাগছে। তুলির আঁচড়ে ক্যানভাসে বর্ষার নৈসর্গিক সৌন্দর্য ফুটিয়ে তুলছেন শিল্পীরা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সিরাজগঞ্জ ও রাজবাড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, সিলেটে বন্যার কারণ প্লাবন ভূমি কমে যাওয়া এবং হাওরের তলদেশ ভরাট বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের বিভিন্ন অ্যাগ্রো খামারের অর্ধেকেরও বেশি গরু বিক্রি, হাটে জমে ওঠেনি পশু কেনা বেচা। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার, গ্রেপ্তার চার আসামি তিন দিনের রিমান্ডে। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে প্রতি উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।